কিচ্ছু চাইনি ঠাকুর, শুধু দেখো বাবার যেন কোনো কষ্ট না হয়। ছাড় না, ছাড়। এই এত সাইজে গিয়ে তুই কি করবি? বত্ত তোর টাহাজনি বিয়ে করতেছে, মা তো বললো। এই তুই যাবি নাকি চালাকে টান বনে? হ্যাঁ খালি বাজে কথা না, ধীরে আমি আর একটা খারাপ কথা বললি না, একটা ছাতু করে দেব। আহ ইন্দু বলা, তুই যা। বাবা কোথায়? একবারও এদিকে আসছে না কেন? বড় শঙ্কা হচ্ছে মনে। হ্যাঁ দিদি দেখতেছি। আমায় ছাড়ো টিয়া, টিয়া প্লিজ আমায় যেতে দাও, টিয়া প্লিজ আমার কথাটা শোনো, টিয়া টিয়া ছাড়ো আমাকে, আমাকে। রিং তো হচ্ছে, তাহলে জিৎ ফোনটা ধরছে না কেন? আরে বাবা ফোনটা ধরো, ফোনটা। জিৎ ফোনটা ধরছে না কেন? বাইক চালাচ্ছে? হ্যাঁ তাই হবে, সেই জন্যই ফোনটা ধরছে না। উফ, কেন যে এই ভটভটিটা নিয়ে গেল? এমনি গেলে তো ভালো করতো। যদি রতনলালের মেয়ের বিয়েতে পৌঁছতে দেরি হয়ে যায় কি হবে তাহলে? মেয়েটার বিয়েতে যদি কোনো বিপদ হয়, উফ ঠাকুর ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর। শুধু আমায় জ্ঞান দেওয়া হচ্ছে, অন্যের জন্য প্রার্থনা করতেও নাকি পূজায় বসা যায়। হ্যাঁ হ্যাঁ আমার কি, হ্যাঁ কথা শুধু আমার জন্য প্রযোজ্য নাকি? চলুন, আরে সন্ধ্যে হয়ে গেছে, পূজায় বসবে, সবাই মা ডাকছে। আরে চলুন, কি দাঁড়িয়ে বিড়বিড় করছেন তখন থেকে? কি আছে আপনারা কি জানেন? যাচ্ছি যা। রতনলালের বাড়িতে তুমি ঠিক সময় পৌঁছে যেও জিৎ, ঠিক মতন পৌঁছে যেও জিৎ, ঠিক মতন পৌঁছে যেও। মালিক তো নিজে আসছেন, বেঁচে রেখে কোন তো সমস্ত কিছু। আপনি বরণডালা সাজগুলি দেখে নিন। আরে এ কি আপনারা দাঁড়ায় আছেন? ও সরোজ একটু চেয়ার টেয়ার এনে দাও তুমি। আরে মুরুবি মশাই আপনারা চা জল টল পাইছেন তো? আমি একা মানুষ। ও রতনদা, আমি আরে বরকে আনেন কেন? ও হ্যাঁ, আরে কই গেলে সবাই? দেখো দিন, আসো আসো বাবা। আরে ও কুসুর মা, আরে সবাই নিয়ে দিয়ে আসো, একটু উলু দাও, শাক ভাত দেখবো।